অতিরিক্ত হস্তমৈথুন করলে কি সমস্যা হয়? অনেক সুন্দর কোশ্চেন করেছেন। আসলে ছেলে মেয়ে উভয় হস্তমৈথুন করে এবং হস্তমৈথুন করা খারাপ কোনো কিছু না। হস্তমৈথুন করলে মানুষের মন, মানে শরীর সব কিছুই ভালো থাকে। এটা আসলে মানুষের যেমন খাবারের যেমন একটা চাহিদা আছে, মানুষের তেমন এরকম শারীরিক চাহিদাও আছে, যেটা অনেক সময় মানুষ হয়তো তার বউ নাই, কারোর হাজবেন্ড নাই, তো এটা অনেক সময় মানুষ তার হাতের সাহায্যে এটা পূরণ করে। যাই হোক, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যারা বেশি বেশি মানে প্রয়োজনের অধিক, মানে সবসময় হস্তমৈথুন মনে সুখে করতেই আছে করতেই আছে, তাই তাদের কিছু প্রবলেম হতে পারে। তাই কী প্রবলেম? প্রথম প্রবলেম, যারা অনেক জোরে জোরে খিসে খিসে হস্তমৈথুন করে, তাদের লিঙ্গ কেটে যেতে পারে, মানে ইঞ্জুরি হতে পারে বা ফুলে যেতে পারে। অনেকে আছে দেখা যাচ্ছে প্রস্রাব করার সময় আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে, সাদা সাদা বের হয়ে যাচ্ছে। তো এতে কী হয়, আপনার টেস্টোস্টেরন যে হরমোনটা আছে ওর উপর একটা হ্যাম্পার আসে, তো আপনার স্পার্ম কাউন্টটা কমে যায়। তো অনেকের বউ দেখা যাচ্ছে কনসেভ হচ্ছে না, ঠিক আছে। আর একটা কি হতে পারে, মানে আপনার মধ্যে টায়ার্ডনেস আসতে পারে, যে অনেক সময় হস্তমৈথুন করছেন কিন্তু মানুষ দুর্বল হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া করে না, হয়তো সবসময় এটাই করে, তো নর্মাল, এটা মানুষ দুর্বল হয়ে যাবে। আর একটা কি হতে পারে, যাতে রাত্রে বেলায় দেখা যায় শুয়ে আছে বীর্যপাত হয়ে গেছে, কারণ সবসময় তাদের মনের মধ্যে এগুলোই আছে আর কি, ঠিক আছে। মানুষ আবার অনেক দেখা যাচ্ছে বন্ধু বান্ধব ফ্যামিলি থেকে দূরে চলে যায় এই হস্তমৈথুন করার জন্য। তা আপনারা যারা এই ধরনের হস্তমৈথুন সবসময় করেন, এই জিনিসটা করবেন না। এটা অবশ্য মাঝে মাঝে করা ভালো, কিন্তু তার মানে এই রকম না যে আপনাদের আর কোনো কাহের মায়ের কাম নেই, শুধু হস্তমৈথুনই করতেছেন, ঠিক আছে। নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।